সাইদুল আলম হয় বসেন না সরি ছয় বসেন ছয় বসেন এই পর্যায়ে বক্তব্য রাখবেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক জাসাতের সংগ্রামী সদস্যদের সাবেক ছাত্র নেতা জাকির হোসেন খোকন বিসমিল্লাহির রহমানির রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা বিভাগীয় আজকের এই গণসমাবেশের সম্মানিত সভাপতি সাবেক ডাকসুর বিপি সাবেক সংসদ সদস্য জনাব আমানুল্লাহ আমান মঞ্চে উপস্থিত আজকের প্রধান অতিথি বিশেষ অতিথি জাতীয় নেতৃবৃন্দ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ভাই ও বোনেরা উপস্থিত জাসা জাতীয় নির্বাহী কমিটির আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান সহ উপস্থিত নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম বন্ধুগণ হামলা মামলা করে যে সমাবেশ বন্ধ করা যায় না তার জ্বলন্ত প্রমাণ আজকের এই গোলাপবাগ মাঠ আমাদের মহাসচিবকে গ্রেপ্তার করা হয়েছে মির্জা আব্বাসকে গ্রেপ্তার করা হয়েছে রুহুল কবির রিজভীকে গ্রেপ্তার করা হয়েছে সকলের নিঃশর্ত মুক্তি দাবি করছি হাসিনা পদত্যাগ তোমাকে করতে হবে ক্ষমতা তোমাকে ছাড়তে হবে ইনশাল্লাহ আজকের এই সমাবেশের পর থেকে এক দফার আন্দোলন হাসিনার পতন সবাই আমরা ঐক্যবদ্ধভাবে রাত করতে থাকবো সকলকে ধন্যবাদ জাসাস জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমরক দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাই আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ জাসাস জিন্দাবাদ একজন দুজন কে দুজন করেন সংগ্রাম নেতৃবৃন্দ এই পর্যায়ে বক্তব্য রাখবেন জাতীয়তাবাদী তাদের দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডক্টর মনোরঞ্জন মনি ভাই একটু সরাই দেন আমরা কাজ করতে পারতেছি সাংবাদিকদের সামনে যারা পড়ছেন সব বসে পড়ো নারী সরে যাও কাজ করতে পারতেছে না সাংবাদিক বাইরে কাজ করতে পারতেছে না সবাই সরে যান আজকের রক্তের স্রোতের উপরে কোন সমাবেশের সম্মানিত সভাপতি প্রধান অতিথি এবং সামনে রাস্তায় সারা ঢাকার শহরে উপবিষ্ট আছে বিএনপি এই সরকার পতনের আন্দোলনের নিয়ামক শক্তি আসসালামু আলাইকুম আজকে এই শহীদাচার শেখ হাসিনা আপনাকে বলতে চাই আপনি উন্মাদ হয়ে গেছেন আওয়ামী লীগ দেওয়ালিয়া হয়ে গেছে আপনার সকলে পাগল হয়ে গেছে আপনি আজকে দেখে যান আপনি 455 জন লোককে গ্রেপ্তার করেছেন মহাসচিব সহ 12 জন লোককে হত্যা করেছেন তারপরেও আপনি আজকে ডোন দিয়ে দেখে যান একটু আগে দেখে গেছে আপনার প্রশাসনের লোক ঢাকার শহরে তারপরেও সর্বত্র লোকের লোক আপনার পতন করেই ইনশাল্লাহ এই রাজপথ থেকে সবাই যাবে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ প্রিয় নেতৃবৃন্দ আমি বিনয়ের সাথে আবারও বলছি যারা মঞ্চে বক্তব্য রাখছেন বক্তব্য দিয়ে দয়া করে আপনারা নিচে আপনাদের নিজ নিজ ইউনিটে চলে যাবেন এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটি সংগ্রামী সভাপতি জনাব আনোয়ার হোসেন এই বিশাল মহাসমাবেশের সংগ্রামী সভাপতি জাতীয়তাবাদী দল উত্তরের সংগ্রামী আহ্বায়ক সাবেক মন্ত্রী ডাকসুর সাবেক বিপি জনাব আমানুল্লাহ আমান প্রধান অতিথি উপস্থিত থাকবেন উপমহাদেশের সবচেয়ে বিখ্যাত শিক্ষাবিদ ডক্টর খন্দকার মোশাররফ হোসেন উপস্থিত আছেন জাতীয় স্থায়ী কমিটির নেতৃবৃন্দ জাতীয়তাবাদী শ্রমিক দল সাবেক সভাপতি শ্রমিক নেতা জনাব আব্দুল্লাহ নোমান উপস্থিত আছেন শ্রমিক দলে ঢাকা দক্ষিণ এবং উত্তরের নেতৃবৃন্দ এবং অনেক শ্রমিক ভাইয়েরা জাতীয় রেজিস্টার ইউনিয়ন এবং ঢাকার আশেপাশের সিদ্ধান্ত থেকে আগত আমাদের শ্রমিক কর্মচারী ভাইয়েরা আসসালামু আলাইকুম সংগ্রামী সাথী বন্ধুগণ এই সরকার যতদিন থাকবে শ্রমজীবী মানুষের এবং সাধারণ মানুষের ভোগান্তি তত বাড়তেই থাকবে সে কারণে যত দ্রুত তাদেরকে বিচারিত করা যায় তাহলে করে এই দেশের মঙ্গল বন্ধুরা আমার আজকে শ্রমজীবী মানুষের সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত করেছে সরকার
ইন্ডাস্ট্রি বন্ধ করেছে, হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিক আজকে বেকার। পাঁচ বছর আগে স্থায়ী মজুরি বেতন হয়েছে, তারপর দ্রব্যমূল্য বেড়েছে কয়েক গুণ, কিন্তু শ্রমিকদের বেতন বাড়েনি, সে কারণে আজকে শ্রমিকের অবস্থা সব থেকে খারাপ। আর আজকে আমাদের প্রধান এবং একমাত্র দায়িত্ব এই সরকারকে আন্দোলন সংগ্রাম করে বিচারিত করা। সেই আন্দোলনে সবাইকে শরীর হওয়ার আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ দিই। আমার বক্তব্য এখানে শুরু হবে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতির সুন্দর। প্রিয় নেতৃবৃন্দ, এ পর্যায়ে বক্তব্য রাখবেন গাজীপুর মহানগর বিএনপির সংগ্রামী সদস্য সচিব জনাব শওকত হোসেন সরকার। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিশাল সমাবেশে সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, অন্যান্য অতিথি মণ্ডলী, জাতীয় নেতৃবৃন্দ, বিভাগীয় নেতৃবৃন্দ, সম্মানিত ভাই ও বোনেরা, আজকের এই বিশাল সমাবেশ প্রমাণ করে এই হাসিনা ফেসিস্ট বোর্ডের সরকার আর এক মুহূর্ত ক্ষমতায় থাকার অধিকার রাখে না। আমরা মনে করি আজকের পর থেকে এই হাসিনা ফেসিস্ট সরকারের অধীনে আর কোন নির্বাচন এই দেশে হবে না। অতি বিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ক্ষমতা হস্তান্তর করে একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে এই দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার জন্য ব্যবস্থা করে দিবেন। আজকে আমরা গাজীপুর মহানগর বিএনপি, আমি শওকত হোসেন সরকার এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল করিম রনির নেতৃত্বে গাজীপুর মহানগর এখানে আপনাদের সাথে শরীর হয়েছি। কালকে রাত্রে থেকে অবস্থান করেছি। বাইরে আমার একটি কথা স্পষ্ট, গণতন্ত্রের আন্দোলনের ডাক দিয়েছেন আমাদের নেতা জনাব তারেক রহমান। তার নেতৃত্বে এই ফেসিস সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা অবস্থান করব, ঘরে ফিরে যাব না, রাজপথে থাকব ইনশাআল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট অমর হোক, অমর হোক, সকলকে ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন সাবেক ছাত্র নেতা, জাতীয় নির্বাহী কমিটির সদস্য এস এম ওবায়দুল হক নাসির। বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা বিভাগে আজকের এই গণসমাবেশে যথাগতন সভাপতি উপস্থিত, জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত, এই দ্বিতীয় প্রজন্মের মুক্তিযুদ্ধের মুক্তিযোদ্ধারা, সহযোদ্ধা বন্ধুরা, আমরা অনেক রক্ত দিয়েছি, আমাদের অনেক ভাই শহীদ হয়েছে বাংলার প্রতিটি পথে প্রান্তরে। এই মাফিয়া লীগের আমি সন্ত্রাসীরা আমাদের উপর হামলা করেছে, তারপরেও এই জনসমুদ্র রুখতে পারে নাই, আমাদেরকে আটকাতে পারে না।